আবার চলে এসেছি মিস্টিক প্রোগ্রামটা নিয়ে আজকে। এর আগে দুটো এপিসোড তোমাদেরকে দিয়েছি, আমরা পড়ে শুনিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের পথের সঞ্চয় বইটা। পথের সঞ্চয় থেকে অনেকগুলো প্রবন্ধ আছে, তার মধ্যে আরেকটা প্রবন্ধ আজকে পড়ে শোনাবো, ছোট্ট একটা প্রবন্ধ, প্রবন্ধের নাম যাত্রা। শুরু করে দিই। এটা আমার খুব প্রিয় একটা প্রবন্ধ, প্রথমবার যেরকম পড়ছিলাম সেভাবেই একটু মাঝখানে মাঝখানে থেমে থেমে বোধহয় পড়বো। যাত্রা। একদিন মানুষ ছিল বুনো, ঘোড়াও ছিল বনের জন্তু, মানুষ ছুটিতে পারিত না, ঘোড়া বাতাসের মতো ছুটিত। কি সুন্দর তাহার ভঙ্গি, কি অবাধ তাহার স্বাধীনতা! মানুষ চাহিয়া দেখিত আর তাহার ঈর্ষা হইত। সে ভাবিত, ওই রকম বিদ্যুৎগামী চারটে পা যদি আমার থাকিত, তাহা হইলে দূরকে দূর মানিতাম না, দেখিতে দেখিতে দিক দিগন্তর জয় করিয়া আসিতাম। ঘোড়ার সর্বাঙ্গে যে একটি ছুটিবার আনন্দ দ্রুত তালে নৃত্য করিত, সেইটির প্রতি মানুষের মনে ভারী একটা লোভ হইল। কিন্তু মানুষ শুধু শুধু লোভ করিয়া বসিয়া থাকিবার পাত্র নহে। কি করিলে ঘোড়ার চারটে পা আমি পাইতে পারি, গাছের তলায় বসিয়া এই কথাই সে ভাবিতে লাগিল। এমন অদ্ভুত ভাবনাও মানুষ ছাড়া আর কেউ ভাবে না। আমি দুই সত্যি, কিন্তু আমাদের ইভলিউশনের জায়গা দেখলে যে ঘোড়া চারটে পা নিয়ে দৌড়াচ্ছে, মানুষ ছাড়া অন্য প্রাণী ভাবতে পারে, কিন্তু ঘোড়ার মতো আমরা কি করে দৌড়াবো অন্য প্রাণী ভাবনা? সবাই সবার নিজেরটা নিয়ে সন্তুষ্ট, মানুষ সন্তুষ্ট নয় কোনো একটা জিনিস নিয়ে। এটা মানুষের একদিকে আশীর্বাদ আবার অভিশাপও। লেখায় চলে আসি, বলছে, গাছের তলায় বসে এই কথাই ভাবতে লাগলো, কি করলে ঘোড়ায় চারটে পা আমি পাইতে পারি। এমন অদ্ভুত ভাবনাও মানুষ ছাড়া আর কেউ ভাবে না। আমি দুই পাওয়ালা খাড়া জীব, আমার চার পায়ের সংস্থান কি কোনো মতেই হইতে পারে? অতএব চিরদিন আমি এক পা এক পা ফেলিয়া ধীরে ধীরে চলিব, আর ঘোড়া তরবর করিয়া ছুটিয়া চলিবে, এ বিধানে অন্যথা হইতে পারে না। কিন্তু মানুষের অশান্ত মন এ কথা কোনো মতেই মানিল না। পরের স্ট্যান্ডে রবীন্দ্রনাথ কি বলছেন? বলছেন, একদিন সে ফাঁস্ট লাগাইয়া বনের ঘোড়াকে ধরিল, কেশর ধরিয়া তাহার পিঠের ওপর চড়িয়া বসিয়া নিজের দেহের সঙ্গে ঘোড়ার চার পা জুড়িয়া লইল। এই চারটে পাকে সম্পূর্ণ নিজের বশ করিতে তাহার বহুদিন লাগিয়াছে, সে অনেক পড়িয়াছে, অনেক মরিয়াছে, কিন্তু কিছুতেই দমে নাই। ঘোড়ার গতিবেগকে সে ডাকাতি করিয়া লইবেই, এই তাহার পণ, তাহারই জিত হইল। মন্দগামী মানুষ দ্রুত গমনকে বাঁধিয়া ফেলিয়া আপনার কাজে খাটাইতে লাগিল। ডাঙায় চলিতে চলিতে মানুষ এক জায়গায় আসিয়া দেখিল, সম্মুখে তাহার সমুদ্র, আর তো এগোবার জো নাই। নীল জল, তাহার তল কোথায়, তাহার কূল দেখা যায় না, আর লক্ষ লক্ষ ঢেউ তর্জনী তুলিয়া ডাঙার মানুষদের শাসাইতেছে, বলিতেছে, এক পা যদি এগো তবে দেখাইয়া দিব, এখানে তোমার জারিজুরি খাটিবে না। মানুষ তীরে বসিয়া এই অকুল নিষেধের দিকে চাহিয়া রহিল, কিন্তু নিষেধের ভেতর দিয়ে একটা মস্ত আহ্বানও আসিতেছে। তরঙ্গগুলো অট্টহাস্যে নৃত্য করিতেছে, ডাঙার মাটির মতো কিছুতেই তাহাদিগকে বাঁধিয়া রাখিতে পারে নাই। দেখিলে মনে হয় লক্ষ লক্ষ স্কুলের ছেলে যেন ছুটি পাইয়াছে, চিৎকার করিয়া মাতামাতি করিয়া কিছুতেই তাহাদের আশ মিটিতেছে না। পৃথিবীটাকে তাহারা যেন ফুটবলের গোলার মতো লাথি ছুড়িয়া ছুড়িয়া আকাশে উড়াইয়া দিতে চায়। ইহা দেখিয়া মানুষের মন তীরে বসিয়া শান্ত হইয়া পড়িয়া থাকিতে পারে না। সমুদ্রের এই মাতুনি মানুষের রক্তের মধ্যে করতাল বাজাইতে থাকে। বাধাহীন জলরাশির এই দিগন্ত বিস্তৃত মুক্তিকে মানুষ আপন করিতে চায়। সমুদ্রের এই দূরত্ব যে আনন্দের প্রতি মানুষ লোভ দিতে লাগিল। ঢেউগুলোর মতো করিয়াই দিগন্তকে লুট করিয়া লইবার জন্য মানুষের কামনা। কিন্তু এমন অদ্ভুত স্বাদ মিটিবে কি করিয়া? এই তীরের রেখাটা পর্যন্ত মানুষের অধিকারের সীমা, তাহার সমস্ত ইচ্ছেটাকে এই দাড়ির কাছে আসিয়া শেষ করিতে হইবে। কিন্তু মানুষের ইচ্ছাকে যেখানে শেষ করিতে চাওয়া যায়, সেইখানেই সে উচ্ছ্বসিত হইয়া ওঠে। কোনো মতেই সে বাধাকে চরম বলিয়া মানিতে চাইল না। এই দুটো লাইন আমার আরো খুব প্রিয়। বলছে, মানুষের ইচ্ছাকে যেখানে শেষ করিতে চাওয়া যায়, সেইখানেই সে উচ্ছ্বসিত হইয়া ওঠে। কোনো মতেই সে বাধাকে চরম বলে মানিতে চাইল না। অবশেষে একদিন বুড়ো ঘোড়াটার মতোই সমুদ্রের ফেনকেশর ধরিয়া মানুষ তাহার পিঠের ওপর চড়িয়া বসিল। ক্রুদ্ধ সাগর পিঠ নাড়া দিল, মানুষ কত ডুবিল কত মরিল তাহার সীমানাই। অবশেষে একদিন মানুষ এই অবাধ্য সাগরকেও আপনার সঙ্গে জুড়িয়া লইল। তাহার এক কূল হইতে আরেক কূল পর্যন্ত মানুষের পায়ের কাছে আসিয়া মাথা হেট করিয়া দিল। কেমন লাগলো এই লেখাটা? রবীন্দ্রনাথের লেখাগুলো কেমন লাগছে? এইগুলো কন্টেন্টটা কেমন লাগছে আমি যে পড়ে শোনাচ্ছি? আর কি কি চাও তোমরা একটু জানিও আমাদেরকে কমেন্ট করে, আর ভিডিওগুলো শেয়ার করো। রবীন্দ্রনাথের লেখা যদি তোমরা নিজেরা পড়তে না চাও, অন্তত শুনো এভাবে, আর বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিও। আর প্লিজ প্লিজ প্লিজ
আমাদের 10,000 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে, সাবস্ক্রাইবার না আমাদের ভিউ হয়ে গেছে, কিন্তু আমরা সাবস্ক্রাইব করছে খুব কম, 100 জন মাত্র সাবস্ক্রাইবার হয়েছে। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, কমেন্ট করো এই ভিডিওটা নিয়ে, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এটার পরের পর্ব নিয়ে।